হ্যালো, আরে তোরা সব কোথায়? আমি কখন থেকে এখানে সব গাছ ফাছ ফেলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তোদের এইসব করলে কি চলে বলতো? লাইট কিছু তো আমার একা বাড়িয়ে গেছে, তোদের যাইনি তাহলে। আর খাতি, হ্যাঁ এক্ষুনি সিএসসি মিডিয়া সব চলে আসবে, তখন তুই খেয়ে দেখে বলি। আর খাতি আর খাতি আর খাতি আর সিএসসি প্রিন্সিপালি সবার বাজাবো। আমার বাড়িতে কারেন্ট নেই, হ্যাঁ 7 দিন হলো চাই, 7 দিন আমার বাড়িতে কারেন্ট। আমার লক্ষ্মী মন্ত বউটা এখন শালা পুরো ডাইনি মন্ত হয়ে গেছে। আগে শুধু কিস্তি করতো, এখন 4টে লাঠি মারছে, যখন তখন প্রায় হাত পা টাকাচ্ছে। সেদিন সেদিন বললাম যে ওগো আমাকে একটু গরম চা দিবি, শরীরটা এখন ভ্যাজ ভ্যাজ করছে। কী করলো জানেন? ক্যাঁত ক্যাঁত করে 4টে লাঠি মেরে দিল। বললো কি এবার শরীর গরম হয়েছে, বাড়িতে কারেন্ট দেই, চা আগে কারেন্ট এলো তারপর চা খাবে। ভাবতে পারেন, এরমভাবে তো চলতে পারে না, একটা কিছু ব্যবস্থা করতে হবে। আজ আমি হয় লাইট দিয়ে তোমার বাড়িতে কি হবে, সকাল থেকে ঝগড় বিয়ে করছি। এই দেখুন আলদীপটা আবার টন 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 করছে, তবু আমি এখান থেকে দৌড়িনি। সব লোকজন আনবো, গাছ ফাট ফেলেছি, লোকজন আসবে, কারেন্ট আসবে, তারপর বাড়ি যাবো। আরে বাবা, আমার সঙ্গে চেয়ে না, ও মিয়ার সঙ্গে কখন সে আসবে? আরে সিএসসি লোকগুলো তেমন ধারা, কখন থেকে ফোন করছি কোনো পাত্তাই না। আর আসুক, দেখবেন দেখবেন কেমন গাছ ফাট ফেলে রেখেছি, দেখুন সব ব্যবস্থা পাকা। এই দেখুন এই দেখুন সব আরো ব্যবস্থা সব পাকা করে রেখে দিচ্ছি। আসুক না একবার, যে আজ দেখাবো একবার। শুনুন, যতক্ষণ না আমার বাড়িতে কারেন্ট আসছে, আর যে কোনো লোক রাস্তা দিয়ে যাবে না, এই আমার কথা। এই রাস্তা দিয়ে যাওয়া হবে না। কি হয়েছে এটা? হওয়ার ইচ্ছে লোকটা এত দুপুর বাড়ি থেকে বেরোলো, ঠিক খবর পেয়ে গেছে। এটা কি রাস্তা বলার করে কেন? এই যে লাইট নেই, 7 দিন হয়ে গেল জানে, 7 দিন হয়ে গেল বাড়িতে লাইট নেই, এরকম করে চলে বলেন দেখি? হ্যাঁ আমার বউ জানেন আমাকে মারামারি করছে, রাস্তাঘাটে রাতারাতি করছে। আজকে কিন্তু আমি লাইট না নিয়ে যাবো না, এ পাড়া বেপাড়া সে পাড়া সবাই লাইট পাচ্ছে, আমি পাবো না। রাস্তা অবরোধ করলে আপনার লাইট এসে যাবে? অন্য পাড়া যে অবরোধ করছে, আর পক্ষ করে লাইট আসছে। কে বললো এটা আপনাকে? তাই তো হচ্ছে, এই তো এই পাড়ায় দেখলাম অবরোধ করলো লাইট এলো, ওই পাড়ায় দেখলাম অবরোধ করলো লাইট এলো, আর আমার পাড়ায় অবরোধ করলো লাইট আসবে না কারণ। আর সিএসসিকেও বলি হারি, কেন রে বাবা, আমরা কি তোকে পয়সা দিই না? আর বেশি ফাইন হলে তোরা আমার বাড়িতে লাইন কাটতে আসিস না, 2 দিন যাবে অমনি তো প্রপার করে লাইন কাটতে চলে আসবি। আর এখন 7 দিন লাইট নেই কই, তারপরে তো কোনো খবর নেই। বলুন এগুলো আরে টান কিনা, আপনি বলুন এই রকম করতে যা সহ্য করা যায় সিএসসির, আপনিই বলুন। এটা তার মানে আপনি রাস্তা অবরোধ করেছেন? হ্যাঁ হ্যাঁ রাস্তা অবরোধ করেছি। ভেরি গুড, কোন পোলটা খারাপ হয়েছে? ওই ওই আসুক দেখাচ্ছি, আসুক আসুক, হ্যাঁ আসুক। এই যে দেখছেন দেখছেন দেখুন পুরোটা কেমন তারগুলো সব কেটে ঝুলছে, দেখুন গাছ পড়ে আছে। আচ্ছা বলি হারি, এইগুলো কি কে পরিষ্কার করবে বলুন দেখি? কবে থেকে আমি বলছি আমি করবো, আমি তো ইলেকট্রিক্যাল বড় মিস্ত্রি, আপনি তো জানেন বড়। ও আপনি ইঞ্জিনিয়ারের সঙ্গে এই কাজই করেন? বাবা বাবা, আপনি গাছ আটকেছেন যে রাস্তা আটকেছেন আপনার কাজটার জন্য, তো হ্যাঁ তো যারা যারা আটকা পড়বে তারা তারা আপনার কাজটা করে দেবে তো। হ্যাঁ মানে যারা যারা আটকা পড়বে তারা খবর দেবে, তবে কাজটা হবে। মানে আপনি যাদের যাদের আটকাবেন তারা গিয়ে খবর দেবে? আপনি নিজে ডকেট করেছেন যে এইটার প্রবলেম আছে? আপনি ডকেট করেছেন? ডকেট কী করে করবো, সিএসসি থেকে অল্প একটা লোডশেডিং হয় না তো জানি না। কেন নাম্বার তো আছে তাদের, কনজিউমার আপনার যে ইলেকট্রিক্যাল বিল তাতেই তো দেওয়া আছে, কোথায় ফোন করতে হবে? ডকেট ডকেট করলেই সারিয়ে দেবে? ডকেট করলে তবেই তো সারাবে, নাহলে জানবে কী করে আপনার এখানে খারাপ হয়েছে? সকাল থেকে রাস্তাটা অবরোধ করলেন, যদি আপনার পাশের বাড়িতে অসুস্থ হয়ে পড়ে অ্যাম্বুলেন্স আসার দরকার হয় কীভাবে আসবে? ওই এখানে দাঁড়াবে, আমরা রোগীকে চাইডালা করে নিয়ে যাবো, ওসব ব্যবস্থা করে সব আছে। কিন্তু কথা হচ্ছে যে সিএসসি তাহলে আসবে না? না আসবে। হ্যাঁ কেন আসবে? আপনারা অসভ্যতা করছেন, আপনারা রাস্তা বন্ধ করে দিয়ে অসভ্যতা করছেন। আপনাদের প্রবলেম হচ্ছে আপনাদের ইলেকট্রিসিটি চলে গেছে, কেন গেছে? আমফান ঝড়, যে ঝড়টা সারা বাংলাকে তোলপার করে দিয়েছে, সেই ঝড়ে সারা পশ্চিমবঙ্গের বহু জায়গায় বিদ্যুৎহীন হয়ে পড়ে আছে, দিন রাত মানুষ কাজ করছে যাতে আবার সামাজিক যে জীবন সেটা যাতে স্বাভাবিক হয়। সেখানে আপনাদের মধ্যে কিছু মানুষ এইভাবে রাস্তা অবরোধ করে জনজীবনকে আটকাচ্ছেন। বড় বড় কথা বলা সোজা দাদা, 7 দিন বাড়িতে আমার বাড়িতে 4 দিন লাইট দেয়।
কে বলেছে জল নেই? পৌরসভা তো জল দিয়েছে প্রতিটা বাড়িতে। লাইন নিয়ে জলটা আসবে করতে গিয়ে, সেটা নয়, কিন্তু বাড়ির ভেতরে ট্যাঙ্কে এতে জলগুলো আসবে করতে গিয়ে কারেন্ট না থাকলে। কিন্তু সব জায়গায় পোল পড়ে গেছে। আচ্ছা আপনি একটা জিনিস বোঝান তো, এই পোলটা লাইন নেই, ঠিক আছে, আপনি রাস্তা অবরোধ করে দিচ্ছেন, এটা তো তার দিয়ে আসে কারেন্ট। হ্যাঁ, যদি ওইখানকার তারটা জোড়া না হয় তাহলে ওই পোল থেকে কারেন্টটা আপনার এই পোলে কী করে আসবে? তাহলে আপনি আটকে দিয়ে বলছেন আপনার এই লাইটটা পোলটা আগে সারাতে হবে। হ্যাঁ, কিন্তু ওই পোলটা না সারানো হলে এই পোলটা সারিয়ে কোনো লাভ নেই, কারণ ওই তার দিয়ে লাইন আপনার এখানে আসবে। ওই পোলটা সারাতে আসবে কারা? সিএসসি আসবে। এ ব্যাটারা করে আসুক, আমি আরও বগল দাবা করে তাদের পাড়া দিয়ে চলে। বিভিন্ন জায়গায় মারধর করছেন, আপনাদের মতো মানুষজন মারধর করছেন, মই নিয়ে ছুটে বেড়াচ্ছেন, খুব ভালো করছেন। হ্যাঁ, খুব ভালো করছেন। তাহলে লাইট এইভাবে কাজ হয় না, কাজটাকে করতে দিন, সুষ্ঠুভাবে করতে দিন। কিছু জায়গায় ইলেকট্রিকের পোল পড়ে গেছে, গাছ পড়ে গেছে, তার একটা ব্লু প্রিন্ট তৈরি হয়েছে, স্টেপ বাই স্টেপ কাজ চলছে, কিন্তু আপনারা কাজে ব্যাঘাত ঘটেছেন এইভাবে রাস্তা অবরোধ করে। এটা সিস্টেম নয়, এটা অসভ্যতা। যেটা করছে সেটা কথা সভ্যতা বলুন। এখন লকডাউনের টাইম, তাদের স্টাফেরা সব বিভিন্ন জায়গায় গিয়ে আটকে গেছে, তারা আসতে পারছে না, যে কজন লোক আছে সেই কজন নিয়ে লড়াই করছে, তো সেই সময়টা তো দিতে হবে। হতে পারে এটা সিএসসির দোষ হতে পারে, কিন্তু আপনি রাস্তা আটকে দিলে তো তারা মানে রাতারাতি তাদের স্টাফ বাড়িয়ে ফেলতে পারবে না। বরঞ্চ আপনি আপনার প্রতিবেশীকে হেনস্থা করছেন, সে তার প্রয়োজনীয় কাজ করতে যেতে পারছে না। আপনি আপনার প্রতিবেশীকে হেনস্থা করছেন, তার বাড়ির দরজায় অ্যাম্বুলেন্সটা পৌঁছতে পারবে না, এটা কোনো সুস্থ মানুষের কাজ নয়। এক্ষুনি গাছ সরান, জনজীবন স্বাভাবিক করবে। ও, ইলেকট্রিকের কাজ ইলেকট্রিকের লোকেরা এসে ঠিক সময় মতো করবে, তাদের সহযোগিতা করুন। এখন যদি সিএসসির গাড়ি আসে সে তো আটকে যাবে, সে যেতে পারবে না। তাদের কাজটা করতে দিন, এসবগুলো বন্ধ করুন। বাড়িতে লকডাউন চলছে, বাড়িতে মুখে মাস্ক পরে বাড়িতে হাতে সাবান দিয়ে বসে থাকুন। হ্যাঁ, যার কাজ তাকে সেটা করতে দিন। ডাক্তারের কাজ ডাক্তারি করা, ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ারিং করা, তেমনি যারা সিএসসির কাজ করছে তাদের কাজ লাইট সারানো, তাদের কাজটা করতে দিন। আপনাদের কাজ লকডাউনের সময় বাড়িতে থাকা, ওইখানে রাস্তা যেভাবে গাছ ফেলেছেন সরিয়ে পরিষ্কার করুন, করে প্রত্যেকে যে যার বাড়ি চলে যান। ভাইরা শুনলে তো মিডিয়াদের কথা, এই সিএসসি ভাইদের তাহলে মারধর করো না, ওরাই বা কী করবে বলো, লোকজন নেই। তবে হ্যাঁ, সিএসসির প্রতি থাক, আজ আর রাগারাগির কথা বলবো না, আরও অনেক কথা আছে বলবে মিডিয়াদা। আমি এখন যাই, আমার ডায়রিমন তো বউটাকে শান্ত করি, যতক্ষণ না কারেন্ট আসবে সে তো ছাড়বে না। একটা কথা মাথায় রাখুন, সিএসসিতে যারা চাকরি করে তারা আপনার আমার বাড়িরই লোক, তারা দিন রাত পরিশ্রম করছে ঝড়ের পর থেকে আপনার আমার বাড়ির লাইটটা যাতে জ্বলে তার জন্য। তাদের মারধর করে বা তাদের হেনস্থা করে, তাদের গালাগাল মন্দ করে আমার মনে হয় না আমরা খুব ভালো কাজ করছি, বরঞ্চ আমরা যদি তাদের সঙ্গে সহযোগিতা করি কাজটা অনেক ত্বরান্বিত হবে। সেই সব মানুষগুলো যারা দিন রাত না খেয়ে না দিয়ে ইলেকট্রিক সাপ্লাইয়ের যেসব মানুষগুলো কাজ করে চলেছেন আপনার আমার বাড়ির লাইট পাখাটা চালানোর জন্য, তাদের সঙ্গে একটু সহযোগিতা করি আমরা, তাহলে আমার মনে হয় খুব শীঘ্রই আমাদের যেই অন্ধকারে ডুবে থাকা শহর খুব শীঘ্রই আলো জ্বলে উঠবে, আপনার আমার জীবন স্বাভাবিক হয়ে উঠবে।